দর্শক ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, জানাবেন যে ডেঙ্গুর প্রকোপ ও হাসপাতালে রোগীর চাপ এখন কেমন দেখতে পাচ্ছেন? বলছিলেন, ঢাকার মতো খুলনাও কিন্তু প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই 40 থেকে 50 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। এই হসপিটালে কিন্তু গত 24 ঘন্টায় মোট 32 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে এই হসপিটালে মোট এই মুহূর্তে কিন্তু 161 জন ডেঙ্গু আক্রান্ত রোগী অবস্থান করছে। এর বাইরেও কিন্তু খুলনা সদর হাসপাতাল এবং উপজেলা হসপিটালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, তারা চিকিৎসা নিচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, খুলনার শুধুমাত্র এই মেডিকেল কলেজ হসপিটালে এখন পর্যন্ত 1138 জন রোগী চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে কিন্তু 9 জন রোগী মৃত্যু হয়েছে। এছাড়া এর বাইরেও 2 জন, অর্থাৎ খুলনায় মোট 11 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কয়েকজন রোগীর সাথে, যারা এই হসপিটালে সেবা নিতে এসেছেন। তারা বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম এই হসপিটালে সেবা সম্পর্কে, তারা বলেছেন যে এই হসপিটালে যে সিলাইন এবং চিকিৎসা পাওয়ার কথা সেটা কিন্তু তারা মোটামুটি পাচ্ছেন। তবে তারা কিন্তু এই হসপিটালে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে যে নার্সদের অনেক সময় ডেকে পায় না বলে অনেকে কমপ্লেন করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, এই মেডিকেল কলেজ হসপিটালটি 500 বেডের হলেও এই কলেজে কিন্তু সবসময় কিন্তু 2200 রোগী সেবা নিয়ে থাকেন, যার ফলে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে এই মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক সহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের। রোগীরা চান আরও ভালো সেবা, সেই সঙ্গে আমি কথা বলেছিলাম এই এই হসপিটালের কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন তাদের স্বল্প সংখ্যক যে নার্স রয়েছে, যে ডাক্তার রয়েছে, তাই দিয়ে তারা কিন্তু হিমশিম খেচ্ছেন ভালো মানের সেবা দিতে। তারপরও তারা সার্বক্ষণিক চেষ্টা করে চলছেন। সেই সঙ্গে কিন্তু রোগীরা যেটা বলেছেন, ওষুধের চেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই তারা চান যে অন্ততপক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন নিয়মিত হয়, নিয়মিত থাকেন। তারা কিন্তু এই আবর্জনা ময়লার ভিতরে থাকতে চান না। মারফি, এই ছিল খুলনা থেকে ডেঙ্গু আক্রান্ত সর্বশেষ সংবাদ। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান।